আসসালামু আলাইকুম। সমাজকর্ম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আজকে তোমাদের অনলাইন পাঠে থাকছে দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের দুই নম্বর লেকচার। নিচের ছবি দুটি তোমরা লক্ষ্য করো। এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন কোনো একটি বিষয় নিয়ে, এবং দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছি দুজন পুরুষ মানুষ একজন আরেকজনকে কিছু একটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করছেন। তাহলে এবার বলো তো, উপরের ছবি দুটি কি নির্দেশ করছে? উপরের ছবি দুটি নির্দেশ করছে মাঠ পর্যায়ে সমাজকর্ম অনুশীলনের দিকটি, এবং এটি হচ্ছে কেস ম্যানেজমেন্ট বা ব্যক্তি পর্যায়ে সমস্যার সমাধান প্রক্রিয়া। তো তোমরা আজ যা যা শিখবে, কেস ব্যবস্থাপনা কি, আমরা কাকে কেস ব্যবস্থাপনা বলবো, কেস ব্যবস্থাপনার প্রক্রিয়া কি, কি প্রক্রিয়া অবলম্বন করে কেস ব্যবস্থাপনা করা হয় বা কেসটি নিষ্পত্তি করা হয়, এবং তোমরা আরও জানবে কেস ব্যবস্থাপনার কার্যাবলীগুলো কি কি, কোন কোন কাজগুলো কেস ব্যবস্থাপনার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেস ব্যবস্থাপনা বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে কেস কি। কেস হচ্ছে একটি একক ঘটনা, ব্যক্তি বা বস্তু যার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে যার সমস্যার সমাধান দেওয়ার প্রয়োজন হয় তাকেই কেস বলা হয়। কেস হচ্ছে একক ব্যক্তি, বস্তু বা ঘটনা। যেমন একটা ক্লাস একটা কেস হতে পারে, আবার ক্লাসের এক একটা স্টুডেন্ট এক একটা কেস হতে পারে। যেমন প্রতিষ্ঠান পর্যায়ে আমরা বলতে পারি মহিলা কলেজ নিজেই একটি প্রতিষ্ঠান হিসেবে এটি একটি কেস হতে পারে। যদি আমরা বলি বাংলাদেশে অনার্স কলেজ সমূহের সমস্যা ও সম্ভাবনা, তাহলে এখানে প্রত্যেকটি অনার্স কলেজ এক একটি কেস। আবার যদি বলি যে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অনার্স কলেজ সমূহের সমস্যা, তাহলে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের যতগুলো বিষয়ে অনার্স কোর্স চালু আছে প্রত্যেকটি বিষয়ই এক একটি কেস। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কেস হচ্ছে একক ব্যক্তি বা বস্তু বা ঘটনা যার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে যার সমস্যার সমাধান করার প্রয়োজন হয়। তাহলে কেস ব্যবস্থাপনা কি? কেস ব্যবস্থাপনা বলতে সাহায্যার্থী বা সমস্যাগ্রস্ত ব্যক্তির সেবাদান প্রক্রিয়ায় তত্ত্বাবধান, পরিকল্পনা ও সার্বিকভাবে দায়িত্ব পালনকে বোঝায়। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী কেস ব্যবস্থাপনা হচ্ছে প্রসিডিউর টু প্ল্যান, সিক অ্যান্ড মনিটর সার্ভিসেস ফ্রম ডিফারেন্ট সোশ্যাল এজেন্সিস অ্যান্ড স্টাফ অন বিহেফ অফ এ ক্লায়েন্ট। একটা ক্লায়েন্টের পক্ষ থেকে যখন পরিকল্পনা, তার চাহিদা এবং প্রদত্ত সেবাসমূহকে মনিটরিং করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটাই হচ্ছে কেস ব্যবস্থাপনা। এবং আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতির মতে কেস ব্যবস্থাপনা হচ্ছে এমন এক পদ্ধতি যেখানে একজন পেশাদার সমাজকর্মী সাহায্যার্থী ও তার পরিবারের প্রয়োজন নির্ধারণ করেন। অর্থাৎ একজন সমাজকর্মী থাকবেন যিনি ক্লায়েন্ট ও তার পরিবারের প্রয়োজনগুলো নির্ধারণ করবেন, তার পরিবারের চাহিদাগুলো নির্ধারণ করবেন। এখন আমরা দেখব কেস ব্যবস্থাপনার প্রক্রিয়া, কি প্রক্রিয়া অবলম্বন করে কেস ব্যবস্থাপনা করা হয়। মনীষী ব্যালু অ্যান্ড মিঙ্ক 1996 সালে তাদের রচিত একটি বইয়ের 20 নম্বর পৃষ্ঠায়, বইটি হচ্ছে কেস ম্যানেজমেন্ট ইন সোশ্যাল ওয়ার্ক, গ্রন্থে কেস ব্যবস্থাপনার পাঁচটি প্রধান প্রক্রিয়া চিহ্নিত করেছেন। সেই প্রক্রিয়াগুলো হচ্ছে চাহিদা নিরূপণ বা নিড অ্যাসেসমেন্ট। এই নিড অ্যাসেসমেন্ট বলতে বোঝাচ্ছে যে সাহায্যার্থীর চাহিদা, তো সাহায্যার্থীর কী কী প্রয়োজন রয়েছে এবং তার মনোদৈহিক অবস্থা কী, সে এখন মানসিকভাবে শারীরিকভাবে কেমন অবস্থায় আছে,
তার পরিবার, তার বয়স এবং তার লিঙ্গগত প্রবৃত্তি বিবেচনা করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এটাই হচ্ছে চাহিদা নিরূপণ, অর্থাৎ তার কী কী সমস্যা রয়েছে এবং সেই সমস্যার আলোকে তার কী কী চাহিদা রয়েছে, এগুলি হচ্ছে তার চাহিদা নিরূপণ। এবং তারপর পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন পর্যায়ে রয়েছে যে তার সমস্যার সমাধানের জন্য লক্ষ্য নির্ধারণ করা, অগ্রাধিকার প্রদান করা। যেমন তার তিনটা বা চারটা সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলোর ভিতর থেকে কোন সমস্যাটি আগে সমাধান করা হবে সে ব্যাপারে অগ্রাধিকার লিস্ট তৈরি করে সেই যে সমস্যাটি আগে সমাধান করা প্রয়োজন সেটিকে উপরে রাখা বা সেটিকে এক নম্বর লিস্টে রাখা। তারপর লক্ষ্য অর্জনের পদ্ধতি নির্বাচন, আমরা কিভাবে লক্ষ্য অর্জন করবো, একজন সমাজকর্মী তার ক্লায়েন্টের কিভাবে কোন পদ্ধতিতে তার লক্ষ্য অর্জন করবে, তার সমস্যার সমাধান করে দেবেন, সেই পদ্ধতিটি নির্বাচন করা। অগ্রগতি মূল্যায়নে সময় ও কার্যপ্রণালী নির্ধারণ, তার অগ্রগতি মূল্যায়নের জন্য কতক্ষণ সময় লাগবে এবং কিভাবে তার অগ্রগতি মূল্যায়ন করা হবে সেই পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের একটি অংশ। এক্ষেত্রে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হয়। এখানে মাঠকর্মী এবং সাহায্যার্থী উভয়ই প্রতিজ্ঞাবদ্ধ থাকে। তারপর অগ্রাধিকার প্রদান, এক্ষেত্রে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয় তার মধ্যে যেটির গুরুত্ব ও বেশি এবং মাঠকর্মী বেশি জরুরি বলে মনে করবে সেটাকে আগে প্রাধান্য দেওয়া হয়। লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতি নির্বাচন, এ সকল পদ্ধতিকে অনেক সময় কৌশল অথবা হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি সমাজকর্মী বিভিন্ন হস্তক্ষেপ রয়েছে, ইন্টারভেনশন প্রসেস রয়েছে, ইন্টারভেনশন মেথড, সেই ইন্টারভেনশন মেথড হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতিগুলোকে। এবং অগ্রগতি মূল্যায়নের জন্য সময় ও কার্যাবলী কার্যপ্রণালী নির্ধারণ, এক্ষেত্রে কোনো কেস ম্যানেজমেন্টের সময় ও তার মূল্যায়ন প্রক্রিয়া ঠিক করা হয়, অর্থাৎ কতক্ষণ সময় লাগবে এবং মূল্যায়নটা কীভাবে করা হবে এই পদ্ধতিগুলো নির্ধারণ করা হয়। পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনা বাস্তবায়ন পর্যায়ে রয়েছে আলোচনা, অ্যাডভোকেসি, পরামর্শ, প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ প্রভৃতির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। কর্ম পরিকল্পনা গ্রহণের পর এটি বাস্তবায়নের জন্য সাহায্যার্থী অর্থাৎ ক্লায়েন্ট ও কেস নিয়ন্ত্রণকারী বা মাঠকর্মীর কী কী সম্পদ প্রয়োজন তা চিহ্নিত করতে হয়। এক্ষেত্রে মাঠকর্মীর দায়িত্ব হলো সাহায্যার্থীকে সম্পদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, অর্থাৎ সমষ্টিতে যেসব সম্পদ রয়েছে এবং মাঠকর্ম প্রতিষ্ঠানের যেসব সম্পদ রয়েছে সেগুলোর সাথে সাহায্যার্থীর একটা পরিচয় করিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে মাঠকর্মীর দায়িত্ব হলো সাহায্যার্থীকে সম্পদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, মধ্যস্থতা করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ দেওয়া, অর্থাৎ ক্লায়েন্ট এবং সমাজকর্ম প্রতিষ্ঠান বা মাঠকর্ম প্রতিষ্ঠান দুটোর মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে একজন সমাজকর্মী কাজ করে থাকেন। এক্ষেত্রে আলোচনাটি হতে পারে দ্বিপাক্ষিক, যেমন ক্লায়েন্ট এবং সমাজকর্মীর মাঝখানে আলোচনা, অথবা ত্রিপাক্ষিক হতে পারে, ত্রিপাক্ষিক যেমন সমাজকর্মী, ক্লায়েন্ট এবং মাঠকর্ম প্রতিষ্ঠান বা অপর অপর প্রতিষ্ঠান তার সমস্যা সমাধানের জন্য যেসব প্রতিষ্ঠানের কাছে তার যাওয়া লাগতে পারে বলে মনে হয় এরকম প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা। অ্যাডভোকেসি অর্থাৎ একজন সমাজকর্মী সাহায্যার্থীর সমস্যার বিষয়ে সাহায্যার্থীকে বিভিন্ন পরামর্শ প্রদান করবে, এটা হচ্ছে অ্যাডভোকেসি। প্রশিক্ষণ, যদি সাহায্যার্থীর সমস্যার সমাধানের জন্য তাকে কোনোভাবে প্রশিক্ষণ প্রদানের প্রয়োজন হয়ে থাকে তাহলে পরিকল্পনা বাস্তবায়ন পর্যায়ে কাজটি সম্পাদন করা হয় এবং উদ্বুদ্ধকরণ করা হয় তাকে সামাজিক বিভিন্ন কাজে বা তার ব্যক্তিগত বিভিন্ন কাজে তার হারিয়ে যাওয়া যে স্পৃহা ছিল, যেটাকে আমরা ইংলিশে বলি মেন্টাল স্পিরিট, এই মেন্টাল স্পিরিটটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে হয়তো সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করতে পারছে না, তার ব্যক্তিগত দায়িত্ব পালন করতে পারছে না, এক্ষেত্রে তাকে বিভিন্ন দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা হয়। এই ছিল পরিকল্পনা বাস্তবায়ন। পরিবীক্ষণ ও চলমান পর্যালোচনা অর্থাৎ মনিটরিং অ্যান্ড অনগোয়িং রিভিউ, মনিটরিং হচ্ছে কোনো একটি বিষয় সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা, সম্পাদিত হচ্ছে কিনা, এই বিষয়টি দেখভাল করাই হচ্ছে পরিবীক্ষণ। আর চলমান পর্যালোচনা হচ্ছে, আমরা জানি যে পর্যালোচনা কয়েকভাবে বিভক্ত, যেমন একটি হতে পারে যে কাজটি চলার সময় পর্যালোচনা, যে কাজটি কেমন চলছে, কেমন চলা উচিত এটা, এবং আরেকটি পর্যালোচনা হচ্ছে কাজটি শেষ করার পরে কাজটি কেমন চললো বা কীরকম হওয়ার কথা ছিল, কীরকম হয়েছে, এরকম পর্যালোচনা। তাহলে পরিবীক্ষণ ও চলমান পর্যালোচনা পর্যায়ে যা যা থাকবে পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী, আমরা একজন ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম পরিকল্পনা প্রণয়ন পর্যায়ে, সেই পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী সেবা ও কর্মসূচি পরিচালিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা। তারপর স্থানান্তর সঠিকভাবে হয়েছে কিনা, পরিকল্পনা পরিবর্তন করা উচিত কিনা, কেস সমাপ্ত করা উচিত কিনা, এসব বিষয়ে এই পর্যায়ে এসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটাই হচ্ছে পরিবীক্ষণ ও চলমান পর্যালোচনা।
কেস সমাপ্তকরণ। কেস সমাপ্তকরণ পর্যায়টি আসলে উপযুক্ত চারটি প্রক্রিয়া অবলম্বন করে, যখন একজন সাহায্যার্থীর সমস্যাকে আলোচনা করা হয়, সমস্যা নিয়ে কাজ করা হয়, তখন এই পর্যায়ে সে সিদ্ধান্ত গ্রহণ করে তার সমস্যাটি সমাধান হয়ে গেছে কিনা এবং হয়ে গেলে কেসটি সমাপ্ত করা দরকার কিনা। তাহলে এই কেস সমাপ্তির পর্যায়টিতে রয়েছে মাঠ কর্মীর নির্ধারিত লক্ষ্য ও কার্য পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন, সাহায্যার্থীর প্রয়োজন ও চাহিদা পূরণের সামর্থ্য, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন ইত্যাদির পরিপ্রেক্ষিতে কেস সমাপ্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ পূর্বে যে লক্ষ্য ও কার্য পরিকল্পনা নির্ধারণ করা হয়েছিল সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়ে গেলে, সাহায্যার্থীর প্রয়োজন ও চাহিদা পূরণের সামর্থ্য যদি নিজে থেকে অর্জন করতে পারে, সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যদি একজন ক্লায়েন্ট অর্জন করতে পারে, তাহলে এইসব বিষয়ের পরিপ্রেক্ষিতে তখন ক্লায়েন্টের কেসটিকে সমাপ্ত করে দেওয়া হয়, অর্থাৎ তার কেসটি নিষ্পত্তি হয়েছে বলে ঘোষণা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেস ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে পাঁচটি প্রধান প্রক্রিয়া চিহ্নিত করা হয়েছে, এই প্রধান প্রক্রিয়াগুলো অবলম্বন করলে একটি কেসকে সুন্দরভাবে সম্পন্ন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব কেস ব্যবস্থাপনার কার্যাবলী, অর্থাৎ কী কী কার্যাবলী এই কেস ব্যবস্থাপনার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে বা প্রতিপালিত হয়ে থাকে। এর প্রথমটি হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে গ্রহণ করা, অ্যাকসেপ্টিং অফ ক্লায়েন্ট। অর্থাৎ যিনি ক্লায়েন্ট হবেন, ক্লায়েন্ট হওয়ার জন্য তার কিছু বৈশিষ্ট্য দরকার, মিনিমাম তিনটি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে ক্লায়েন্ট বলবো। অর্থাৎ তার সমস্যা থাকবে এবং ওই ব্যক্তি সমস্যার সমাধান চাইবেন, এবং সমাধান চেয়েই শুধু ক্ষান্ত হবেন না, তিনি সমস্যার সমাধান দানকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ সমাজকর্ম প্রতিষ্ঠান, সেগুলো প্রতিষ্ঠানে তিনি দ্বারস্থ হবেন। এই তিনটি বৈশিষ্ট্য থাকলেই আমরা ব্যক্তিকে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা ক্লায়েন্ট হিসেবে স্বীকৃতি দেব। এই ক্লায়েন্ট বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে যদি আমরা সুন্দরভাবে গ্রহণ না করতে পারি, তাহলে তার মনোজগতে কোনো ভালো কোনো চিন্তার উদয় হবে না। অর্থাৎ তিনি যে আমাদের মাধ্যমে কোনো সমস্যার সমাধান পাবেন সে বিষয়টি তার ভিতরে উদ্রেক হবে না। এই জন্যে প্রারম্ভেই, সমস্যার সমাধান প্রক্রিয়ার প্রারম্ভেই একজন সমাজকর্মীর দায়িত্ব হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ওয়ার্মলি রিসিভ করা, অর্থাৎ আন্তরিকতার সাথে বা উষ্ণতার সাথে রিসিভ করা, যাতে তার ভিতরে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়। তারপর সাক্ষাৎকার, সাক্ষাৎকারের পর্যায়ে রয়েছে একজন সমাজকর্মী তার সিলেক্টেড ক্লায়েন্টকে, অর্থাৎ নির্বাচিত ক্লায়েন্টকে তিনি ডাকবেন এবং তার সমস্যাগুলির বিষয়ে তার একটি ইনডেপথ ইন্টারভিউ, অর্থাৎ অত্যন্ত গভীর একটি সাক্ষাৎকার গ্রহণ করবেন। এই সাক্ষাৎকারের মাধ্যমে তার ব্যক্তিগত তথ্যগুলি, তার সমস্যার কারণ, তার সমস্যার ব্যাপ্তি এবং তার সমস্যার বিস্তারের পিছনে কী কী অনুঘটক হিসেবে কাজ করছে এই বিষয়গুলো উঠে আসবে। এটি হচ্ছে সাক্ষাৎকার পর্যায়ের কাজ। এবং দায়িত্ব পালন, রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব পালন পর্যায়টিতে একজন সমাজকর্মী তার প্রতিষ্ঠান এবং তার স্বীয়, যেটাকে আমরা বলি ফ্যাকাল্টি, স্বীয় সাবজেক্ট, সেই সাবজেক্টের ভিতরে তার কী কী দায়িত্ব পড়ে সেই দায়িত্বগুলো তিনি সুচারুরূপে পালন করবেন। যেমন একজন সমাজকর্মীর দায়িত্ব অ্যাডভোকেসি প্রদান করা বা পরামর্শ প্রদান করা, কাউন্সিলিং দেওয়া, তারপরে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে গাইড করা, এইসব বিষয়াবলী, এইসব দায়িত্বগুলি একজন সমাজকর্মীকে পালন করতে হবে এই কেস ব্যবস্থাপনার জন্য। ইতিহাস লিপিবদ্ধকরণ, রেকর্ডিং অফ হিস্ট্রি। এটা যখন তোমরা একজন সমাজকর্মী হিসেবে মাঠে যাবে বা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য যাবে, তখন ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির কাছ থেকে সংগৃহীত সকল তথ্যই তোমাকে লিপিবদ্ধ করে রাখতে হবে তার হিস্ট্রি আকারে, যাতে পরবর্তীতে যখন তুমি ওই সমস্যা নিয়ে কোনো কাজ করবে তখন তোমার এই হিস্ট্রিটা তোমাকে সাহায্য করতে পারে। এই জন্য ইতিহাস লিপিবদ্ধকরণ কেস ব্যবস্থাপনার অন্যতম একটি উপাদান। কেস ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিহাস লিপিবদ্ধকরণ একজন সমাজকর্মীকে এতটাই সাহায্য করে যে ওই সমাজকর্মী যদি কোনো কারণে ওই কেসটিকে অন্যত্র হস্তান্তর করেন, তাহলে তাকে এই কেস লিপিবদ্ধকরণ বা এই হিস্ট্রিটাও তাকে
হস্তান্তর করতে হয়, যাতে এই হিস্ট্রির মাধ্যমে অন্য কোনো সমাজকর্মী এসে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করতে পারেন। তারপর প্রেরণ বা রেফারেল, প্রেরণটি এমন একটি কাজ সমাধান করে যার মাধ্যমে একজন সমাজকর্মী তার স্বীয় প্রতিষ্ঠানের বাউন্ডারির ভিতরে যেসব সমাধান প্রক্রিয়া রয়েছে সে সমাধান প্রক্রিয়ায় একজন ক্লায়েন্টকে সাহায্য করে থাকেন। যদি দেখা গেল যে তার সমস্যার সমাধান ওই প্রতিষ্ঠানের আওতায় হচ্ছে না, তখন সমাজকর্মী তাকে অন্যত্র রেফার করে দেন, যেটাকে আমরা বলি রেফারেল বা প্রেরণ করা। এর মাধ্যমে তার সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য এই কাজটি মূল্যায়ন করব। তাহলে বলো তো, কেস কি, কেস ব্যবস্থাপনা কি, কেস ব্যবস্থাপনার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এবং কেস ব্যবস্থাপনার কার্যাবলী কি কি, তোমরা এগুলো তোমাদের পাঠ্যপুস্তক থেকে শিখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব বাড়ির কাজ, যাতে তোমরা তোমাদের বাড়ির সময়গুলোকে অত্যন্ত ভালো কাজে ব্যয় করতে পারো। এই জন্য তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ, কেস ব্যবস্থাপনার গুরুত্ব তোমরা আলোচনা করবে, অর্থাৎ কেস ব্যবস্থাপনা কেন এতটা প্রয়োজনীয় এই বিষয়টা তোমরা সুন্দর করে শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ পর্যন্ত আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ, এবং তোমরা সবাই সুস্থ থাকো, সচেতন থাকো।